হ্যালো ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আসিফ। আমরা এখন এই পৌনঃপুনিকের অঙ্কটি করব। এখানে ভাগ করতে বলা হয়েছে 1.1 পৌনঃপুনিক 8 5 পৌনঃপুনিক ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এখন পৌনঃপুনিকের অঙ্কটিকে যেহেতু আমরা পৌনঃপুনিকের সাথে পৌনঃপুনিকের ভাগ করতে হলে আগে আমাদেরকে এটির মান বের করে নিতে হবে, যেহেতু এখানে পৌনঃপুনিক মানে অনেকগুলো সংখ্যা। এখন অনেকগুলো সংখ্যার মধ্যে তো ভাগ করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা কী করবো, এটিকে প্রসেস করে একটা ছোট সংখ্যাতে নিয়ে আসব। তাহলে দেখি কিভাবে করা যায়। 1.1 পৌনঃপুনিক আর হলো 8.5 পৌনঃপুনিক, 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এই দুটোর মান আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিকের মান বের করব। এখন প্রথমে আমরা এখানে যেহেতু দশমিকের পরে তিনটি সংখ্যা আছে, তাহলে 1000 আমরা তিনটি শূন্য দিয়ে, ওয়ানের পরে তিনটি শূন্য দিয়ে গুণ করব। আবার নেক্সটে এখানে যেহেতু পৌনঃপুনিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নেই, অর্থাৎ পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এটিকে শুধু 1 দিয়ে গুণ করব। তাহলে এটার মানে হলো 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিক মানে হলো 1 পয়েন্টের পরে অনেকগুলো 1.85 1.85 থাকবে, তার মানে 1.85 1.85 অসীম সংখ্যক 1.85 থাকবে, সেটার সাথে আমরা 1000 এর গুণ করছি। আবার একইভাবে 1.185 অর্থাৎ অসীম সংখ্যক 1.85 এর সাথে আমরা 1 গুণ করছি, ইকুয়াল টু এটা মান আসবে আমাদের, যেহেতু এখানে তিনটা শূন্য আছে তাহলে এখানে 1.185 1.185 পয়েন্ট অসীম পরিমাণ 1.85 আসবে। আবার এখানে আমরা 1 দিয়ে গুণ করলে মান যা আছে তাই থাকবে, 1.85 অসীম সংখ্যক 1.85 আসবে। তাহলে এখন আমরা বিয়োগ করে দিলে এটা থেকে এটা বিয়োগ করলে 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিক ইনটু 1000 মাইনাস 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিক ইনটু 1। এখানে আমরা যদি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি 1.184, দশমিকের পরে সব শূন্য আসবে, কারণ এখানে যতটা 1.85 থাকবে এখানে ততটাই 1.85 থাকবে, এবং এটা থেকে এটা বিয়োগ করলে অলওয়েজ শূন্য হবে। তাহলে এখন আমরা এখান থেকে 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিক কমন নিতে পারি, যেহেতু দুটো জায়গাতেই আছে, কমন নিলে এখানে থাকবে হলো আমার 1000 মাইনাস 1 ইকুয়াল টু 1.184 বা 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিক, এখানে আমাদের এটার সাথে আসবে হলো 1000 থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের আসবে 999। তাহলে এই 999 যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে যাই, 1.184 এর সাথে 999-এর ভাগ হবে আমাদের। তাহলে 1.1 পৌনঃপুনিক 8.5 পৌনঃপুনিকের মান আমরা পেয়েছি 1.184 ডিভাইডেড বাই 999, অর্থাৎ এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করেছি, কারণ আমাদের পৌনঃপুনিকভাবে বিয়োগ ভাগ করা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা এখন এটাকে ভগ্নাংশে নিয়ে করছি। এবার আমরা 0.2 পৌনঃপুনিক এবং 4 পৌনঃপুনিককে কীভাবে ভগ্নাংশে নেওয়া যায় সেটা করব। 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইনটু, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, যেহেতু পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নেই তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু এটার মানে হলো 0. অসংখ্য 2424 এর সাথে আমরা 100 গুণ করছি, এখানে আমরা 0.2424 অসংখ্য 24 এর সাথে আমরা 1 গুণ করছি, তাহলে এখানে গুণ করলে আসবে হলো 24.24, আর এখানে আমরা গুণ করলে দশমিক অসীম সংখ্যক 24 পাবো, যেহেতু 1 দিয়ে গুণ করছি আমাদের মানের কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমরা এখান থেকে এটাকে বিয়োগ করে দিলে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইনটু 100 মাইনাস 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইনটু 1, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি। আবার আমাদের এখান থেকে এটা বিয়োগ করে দিলে যেহেতু এখানে কিছু নেই তাহলে 24 সরাসরি নেমে যাবে, দশমিকের পরে সব শূন্য আসবে, কারণ এখানে সবগুলোই 24, এখানেও সবগুলো 24 থাকবে।
এখানে আমরা 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক কমন নিলে 100 মাইনাস 1 হয়ে যাবে, আমাদের এই পাশে থাকছে 24। আমরা যদি 0.24 কে এই পাশে রেখে ওই পাশে এটাকে ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 100 থেকে 1 চলে গেলে 99 থাকবে। তাহলে আমাদের 24 এটাকে আমরা কাটাকাটি করতে পারি 3 দিয়ে। তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে 8/33, তাহলে আমাদের এখানে পাচ্ছি 8/33 0.24 পৌনঃপুনিকের মান। এখন আমরা যেহেতু দুটোটি ভগ্নাংশে নিয়ে এসেছি, অর্থাৎ মূলদ সংখ্যায় নিয়ে এসেছি, তাহলে এখন আমরা এটার একটা ফলাফল আনতে পারবো। দেখি 1.1 পৌনঃপুনিক 8/5 পৌনঃপুনিক ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এটার মানে হলো, এটার মান হলো আমরা জানি 1184/999 ভাগ আমরা 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিকের মান জানি 8/33। তাহলে এখন 1184/999 ইনটু, তাহলে এটা উল্টে যাবে, এখানে থাকবে 8। তাহলে এখন আমরা কাটাকাটি করি, দেখি আমাদের কাটাকাটিতে রেজাল্ট কী আসে। এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, আর এখানে আমরা 1184 কে 8 দিয়ে ভাগ করলে আসবে হলো 148। তাহলে আমরা এখানে পাবো 333, উপরে পাবো 148/11, তাহলে আমরা পাবো 1628। তাহলে 1628 কে আমরা 333 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4.8888, অর্থাৎ অসীম সংখ্যক 8 আসবে, যতবারই আমি ভাগ করবো শুধু 8888 আসতেই থাকবে পয়েন্টের পরে। তাহলে আমরা বলতে পারি 4.8 পৌনঃপুনিক, যেহেতু আমাদের অসীম সংখ্যক 8। তাহলে আমরা বলতে পারি 1.1 পৌনঃপুনিক 8 এবং 5 পৌনঃপুনিক ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এই দুটোর মধ্যে ভাগ করলে আমরা আমাদের অ্যান্সার হবে 4.8 পৌনঃপুনিক।